আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স ব্রাদার্স এগ্রোফামিল পক্ষ থেকে জানাচ্ছি আপনাকে স্বাগতম তো আজকে আমি দেখাতে যাচ্ছি উলটকম্বল গাছ এই গাছটি দেখতে কেমন এবং এই গাছের বিধি বা ঔষধি গুণাগুণ আপনারা জানেন যে গাছের ঔষধি গুণাগুণ বা ব্যাসজ গুণাগুণ রয়েছে তো এক্ষেত্রে কোন কোন গাছের কি ধরনের ঔষধি গুণাগুণ বা ব্যাসজ গুণাগুণ রয়েছে তা আমাদের হয়তো বা অনেকেরই অজানা তো আমি জানা বিষয় থেকে একটি তথ্য আপনাদের সামনে আজকে উপস্থাপন করার চেষ্টা করছি এই কারণেই যে অনেকেই চিকিৎসার জন্য কিছু কিছু চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করেও সমাধান পান না অনেক হ্যাস্ত হতে হয় টাকা পয়সা খরচ হয় এবং শারীরিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ততা হয়ে থাকে আজকে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যারা জানেন তো খুবই ভালো আর যারা না জানেন তাদের কাছে এই মেসেজটি আপনার মাধ্যমে কোনো না কোনোভাবে পৌঁছে দেবেন কোনো সোশ্যাল মিডিয়াতে হয়তো বা আপনি এটি শেয়ার করতে পারেন অথবা কাউকে মৌখিকভাবেও জানিয়ে সহযোগিতা করতে পারেন তাই অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেক পরিবারে একটি সমস্যা হয়ে থাকে সেটি হচ্ছে যে মেয়েদের বা মহিলাদের দাতুরোগের সমস্যা হয়ে থাকে অথবা আপনার ঋতুস্রাব বা অনিয়মিত ঋতুস্রাব প্রস্রাব জ্বালাপড়া বা জরায় জরায়ু সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা এই উলটকম্বল গাছের পাতাটি এই কম্বল গাছটি হচ্ছে একমাত্র ঔষধ যা হান্ড্রেড পার্সেন্ট কার্যকর এবং পরীক্ষিত নিঃসন্দেহে আপনি বিশ্বাসের সাথে যদি এই সংক্রান্ত ব্যবহার করবেন এই ওষুধটি ব্যবহার করার নিয়ম আমি বলে দিচ্ছি এটি এছাড়াও আপনার গনরিয়া রোগের ক্ষেত্রেও কিন্তু কাজ করে তাছাড়াও আরও বহুবিধ ব্যবহার রয়েছে আমি এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে শুধুমাত্র একটি মেসেজই আপনাদেরকে দিতে দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করেছি যে যাদের যে মহিলাদের ঋতুস্রাপজনিত সমস্যা আছে বা জরায়ুতে ব্যথা আছে জরায় সংক্রান্ত সমস্যা আছে অথবা দাঁতুর সমস্যা আছে ওই মহিলাদের জন্য বা মেয়েদের জন্য এই ওষুধটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটি ওষুধ এই ওষুধটি ব্যবহার করলে অবশ্যই সুস্থ হবেন ওষুধটি ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনার তার যে পাতা বাদে যে ডাটাটি রয়েছে ওই ডাটাটি আপনারা কেটে কুচি কুচি করে কেটে নেবেন এবং এক গ্লাস পানিতে সন্ধ্যায় ভিজিয়ে রাখবেন সকালে খালি পেটে খেয়ে ফেলবেন এবার পাঁচ সাত দিন খেলেই কিন্তু আপনার ফল পাওয়া যায় তাছাড়া যাদের গণরিয়া রয়েছে এবং ধাতু সংক্রান্ত সমস্যা রয়েছে খুব জটিল হারে তারা এই গাছের যে শিকড়টি আছে এই শিকড়টি সেচে তার রসটা আপনারা খেয়ে নেবেন এই যে দেখেন এটি হচ্ছে পঞ্চকোণ বিশিষ্ট ফুল এবং এই ফুলের ভিতরে পর্যাপ্ত পরিমাণ বিচি পাওয়া যায় আর বিচিগুলো হয় কালো জিরার মতো ছোট ছোট বিচি এই বিচি থেকে কিন্তু গাছ হয় অথবা চারা রোপণ করে আপনারা গাছ তৈরি করতে পারেন আমার এই ভিডিওটিতে দেখানো গাছটি হচ্ছে একটি হাইব্রিড জাতের গাছ আর তাছাড়া দেশি গাছগুলো সাধারণত আট থেকে দশ ইঞ্চি বা প্রায় এক ফুটের মতো লম্বা হয় ওই দেশি যে গাছটি আছে ওই গাছটি খুবই ভালো এবং শরবতের জন্য এই হাইব্রিড গাছটি খুবই ভালো রমজান মাসে অনেকেই নিয়মিত শরীর যাতে জ্বালাপড়া না করে প্রস্রাব জ্বালাপড়া না হয় এবং কোষ্ঠকাঠিন্যতা দূর করার জন্য এই শরবতটি খেয়ে থাকেন যা ডাটা কুচি কুচি করে কেটে পানিতে ভিজিয়ে রেখে প্রায় আট দশ ঘন্টা ভিজিয়ে রেখে তখন একটি আঠালো পদার্থ বের হয় বা কষ বা রস বের হয় ওটুকু আমরা খেয়ে ফেলি আর যে দেখেন কুচি কুচি কেটে কেটে খাবেন আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন